নমস্কার। আর সবসময়ের মতো দেখাবো, আজকে একটা প্রাইম লোকেশনে একটা ভালো প্রপার্টি দেখাবো, যাদের বাজেট একটু কম আছে, যে আমি একদম প্রপারের মধ্যে থাকবো। হ্যাঁ, গাড়িটা কিন্তু বাড়ির মধ্যে ঢুকবে কি ঢুকবে না আমি সমস্ত কিছু দেখাবো, ঢুকলেও ঢুকতে পারে। কেন এই কথাটা বলছি পরে বুঝতে পারবেন। সেটা প্রপার্টিটা লোকালের আছে, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বারাসাত টালিখোলা, ঠিক আছে। সত্যবতী স্কুলটা জাস্ট পার করে, আরিফ বাড়িটা জাস্ট পার করে এই প্রপার্টিটা আছে, তিন কাঠা জমির উপরে। আর প্রপার্টির লোকেশন দেখতেই পাচ্ছেন, মানে একদম মেন রোড, যে ব্যারাকপুর মেন রোড আছে, এখান থেকে হেলাবরতলা হবে মাত্র 1.5 কিলোমিটার, আর স্টেশন হবে মাত্র 2 কিলোমিটার থেকে হয়তো হালকা বেশি হতে পারে, বা 2 কিলোমিটার পাক্কা। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি, আমি প্রসেনজিৎ, আপনাদের জন্য নিয়ে আসতে নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। প্রপার্টি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটু কল করে নেবেন। আর এই প্রপার্টিটা যেটা আছে, এই যে রাস্তাটা আছে, আপনি দেখুন রাস্তা থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে। এখন ওলা উবেরের যুগ সত্যি কথা বলতে কি, অথবা বাস আপনি অন্তত 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর 81 বাস পাবেন। এখান থেকে আপনি চাপাটালি থেকে যে কোনো জায়গার বাস পেয়ে যাবেন, এবং আপনি যদি ব্যারাকপুরের দিকে যেতে চান এখান থেকে কিন্তু আপনি আরামসে বাস হয়ে যাবেন মাত্র 5 মিনিটের ব্যবধানে। আর অটো টোটো তো পাবেনই স্টেশনে যাওয়ার জন্য, স্টেশন এখান থেকে খুব বেশি হলে টোটোতে 5 থেকে 6 মিনিট লাগবে, মাত্র 2 কিলোমিটার বললাম। আর প্রপার্টিটা আছে এটা টোটালি 3 কিলোমিটার, ঠিক আছে, সরি, টোটালি 3 কাঠা জমি আছে, শালি জমি, ঠিক আছে, শালি জমি আছে, দেখতেই পাচ্ছেন। ফ্রন্টটা কিন্তু যথেষ্ট বড় আছে, পাশের বাড়িতে কিন্তু গ্যারেজ তৈরি করা আছে, কারণ এই যে প্রপার্টিটা আছে, প্রপার্টির যে রাস্তাটা আছে, রাস্তার সাইডে যে ড্রেনটা আছে, সেই ড্রেন লাইনের উপরে যদি আমি স্ল্যাব বসিয়ে দিই, স্ল্যাব আপনারা বসিয়ে দেন, তাহলে কিন্তু বাড়ির মধ্যে আরামসে আপনারা গাড়ি রাখতে পারবেন। আশা করি 3টে প্লট স্ল্যাব বসাতে বেশি টাকা লাগবে না। অথবা এর পাশে যে লম্বা করে জমিটা আছে, কালে দিনে এটা আশা করি প্রমোটিং হবে, এবং 100% প্রমোটিং হবে, যেহেতু চারিদিকে প্রমোটিং বিল্ডিং, তো সেইখানে সেই অবস্থায় কিন্তু প্রমোটার অবশ্যই পাঁচিলটা ভেঙে দেবে তার রাস্তাটা দুদিকে ফেসিং পাওয়ার জন্য, কারণ তিনি এদিকেও একটা জায়গা পেয়ে যাচ্ছেন, যেটা নর্মালি হয়। 3 কাঠা জমি শালি আছে, প্রপার্টির দাম আছে 13 লক্ষ টাকা করে পার কাঠা, মাত্র 13 লক্ষ করে পার কাঠা। এই জন্যই বলছি যে পরে কিন্তু আপনারা যদি রাস্তাটা একটু বড় হতো, এই প্রপার্টির দাম হয়ে যেত 18 থেকে 20 লক্ষ টাকা, যেটা কিন্তু নর্মাল মানুষের পক্ষে কেনাটা সম্ভব হতো না। তাই জন্য বলছি 3 কাঠা জমি মাত্র আপনি 39 লক্ষ টাকায় পেয়ে যাবেন। আর বার্গেনিং এর কথা আছে, না বার্গেনিং কিন্তু তেমন একটা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি, বার্গেনিং তেমন একটা হবে না। আপনি বলবেন 10 লাখ টাকা কাঠা, তো 10 লাখ টাকা সত্যি কথা বলতে বারাসাতে এই টালিখোলা সত্যবতী স্কুল 2নম্বর 3নম্বর প্লটে এখানে এইগুলো হয় না যে 10 লাখ টাকা করে কাঠা, এগুলো বলাটা হাস্যকর বিষয়। আমরা একদম ডাইরেক্ট মালিকের সাথে আপনাকে বসিয়ে দেবো, ডাইরেক্ট মালিকেরই দাম আছে 13 লক্ষ টাকা করে পার কাঠা, আমি বারবার বলছি। 2% আছে ব্রোকারেজ চার্জ, মালিক পক্ষ থেকে যদি কিছু কম হয় সেটা নিজস্ব কপালের ব্যাপার, কিন্তু উনি স্ট্রিক্টলি বলেছেন 40 লক্ষ টাকা নেবেন, কিন্তু 40 লক্ষ টাকা জায়গায় 13 লক্ষ টাকা করে, 3 তেরো 39 লক্ষ টাকা। প্রপার্টি যদি পছন্দ হয়ে থাকে, রেসিডেন্সিয়াল প্রপার্টি আছে, লোনেবল প্রপার্টি আছে, যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কল করে দেবেন। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের জন্য এইটুকুই।